ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে ছোট ছোট ইংলিশ বাক্যগুলি শিখব সেই বাক্যগুলি আমরা ভীষণভাবে কাজে লাগাতে পারবো হঠাৎ করে আমাদের বন্ধুর সাথে দেখা হলে। তো অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে, তো কি ধরনের তার সাথে আমাদের একটা আলাপচারিতা চলতে পারে চলো দেখে নিই আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমে বন্ধুর সাথে দেখা হলো, আমরা কি বলবো? হ্যালো, হাউ আর ইউ, মানে কিরে কেমন আছিস, কেমন আছিস, অনেকদিন পর দেখা হলো, হ্যালো হাউ আর ইউ। উত্তরে বন্ধু এটা বলতে পারে, আই এম ফাইন, বা অ্যাজ অলওয়েজ, বরাবরের মতোই আছি, যেমন থাকি সেরকমই আছি, শো শো, মোটামুটি আছি, এইভাবে বলতে পারে। তখন আবার কি বলা যায়, হাউ অ্যাবাউট ইউ, তোর খবর কি, তোর খবর কি, হাউ অ্যাবাউট ইউ, তোর খবর কি, এইভাবে আমরা একটা কথোপকথন চালিয়ে যেতে পারি। তখন উত্তর আসতে পারে এইভাবে, আই এম ফাইন, আমি ভালোই আছি, আই এম ফাইন, আমি ভালোই আছি। তো তারপরে কি কথোপকথন চললে একটা কোশ্চেন, একটা আনসার, ঠিক এইভাবে আমাদের একটা স্পিকিং বা কথোপকথন চলতে থাকে। উই হ্যাভ মেট আফটার এ লং টাইম, মানে আমাদের অনেক দিন পর দেখা হলো, তাই না? হাউ ইজ ইয়োর ফ্যামিলি, বাড়ির সব কেমন আছে, বাড়ির সব কেমন আছে, হাউ ইজ ইয়োর ফ্যামিলি, তোদের বাড়ির সব কেমন আছে, আমরা এটা জিজ্ঞাসা করেই থাকি। সে উত্তর দিল, শো শো, মোটামুটি আছে, শো শো, আমরা বলি না, হয়তো বলি ভালোই আছে বা মোটামুটি আছে, শো শো। তারপর লেটস গো টু দ্য টি স্টল, চল চল ওই চা দোকানে গিয়ে বসি, চলো চা দোকানে গিয়ে বসি, বা চল চা দোকানে গিয়ে একটু বসি। তারপর উই হ্যাভ নট হ্যাং আউট আ লং ডে, উই হ্যাভ নট হ্যাং আউট এ লং ডে, এটা মানে কি? এটা হলো অনেক দিন আমরা আড্ডা মারিনি, বা অনেক দিন আমরা আড্ডা দিইনি। চল হাউ অ্যাবাউট এ কাপ অফ হট টি, এক কাপ গরম চা হলে কেমন হয় বলতো, এক কাপ গরম চা হলে কেমন হয়, হাউ অ্যাবাউট এ কাপ অফ হট টি। উত্তর আসতে পারে ঠিক এইভাবে, নট ব্যাড, মন্দ নয়, তাই না? চল মানে ভালোই হয়, নট ব্যাড মানে মন্দ নয়, মানে কি বলতে চাওয়া হচ্ছে, মানে এক কাপ চা হলে ভালোই হয়। আঙ্কেল গিভ আস টু কাপ অফ হট টিস, কাকু দু কাপ গরম চা দেন, আমরা এভাবে চা দোকানে গিয়ে বলতে পারি যে আমাদের একটু গরম চা দেন। সিপ দ্য হট টি স্লোলি, তখন আমি বন্ধুকে এইভাবে বলতে পারি, গরম চা একটু আস্তে খা, বা আস্তে খাবি, সিপ দ্য হট টি স্লোলি, গরম চা আস্তে আস্তে খেও, মুভ অ্যাসাইড একটু সরে বস, একটু সরে বস, সেটাকে আমরা ইংলিশে কী বলবো, মুভ অ্যাসাইড, মুভ অ্যাসাইড, একটু সরে বস। পাসমি দ্য কাপ, বন্ধুকে বললাম চায়ের কাপটা একটু আমার দিকে দে, চায়ের কাপটা আমাকে দে, একটু আমার দিকে দে, সেটা ইংলিশে আমরা বলবো পাসমি দ্য কাপ, পাসমি দ্য কাপ। নেক্সট সে হোয়াটস অ্যাবাউট ইউর ব্রাদার, তোর ভাইয়ের কী খবর বল, তোর ভাইয়ের কী খবর বল, সে হোয়াটস অ্যাবাউট ইউর ব্রাদার, হি হ্যাংস আউট হোল ডে, আর বলিস না সে সারাদিন আড্ডা মারে, বা সে সারাদিন আড্ডা দেয়, হি হ্যাংস আউট হোল ডে মানে সারাদিন আড্ডা দেয়। নেক্সট হ্যাজ ই নট গট এনি জব, সে কি কোনো কাজ পায়নি, হ্যাজ ই নট গট এনি জব, সে কি কোনো কাজ পায়নি, নো হি হ্যাজ নট, না রে কোনো কাজ পায়নি, না রে কোনো কাজ পায়নি, নো হি হ্যাজ নট, আই ফিল সো স্যাড, আমার খুব খারাপ লাগছে রে, আমার খুব খারাপ লাগছে রে, আই ফিল সো স্যাড, এইভাবে আমরা ইংলিশ ইউজ করব। লিভ দ্য ম্যাটার নাও, ওটা এখন ছাড়ত, বাদ দে ওই প্রসঙ্গটা এখন বাদ দে, লিভ দ্য ম্যাটার নাও, অনেক দিন পর দেখা হলো, এইসব নিয়ে আলোচনা করার দরকার নেই, ঠিক আছে লে, আই এম অফ নাও,
আমি এখন উঠি, বুঝলি? আমি এখন উঠি, আই অ্যাম অফ নাও, আমি এখন উঠি, বুঝলি? নেক্সট কি বলবে? ওকে, কল মি, অবশ্যই, ঠিক আছে, আমাকে ফোন করিস, ঠিক আছে, আমাকে ফোন করিস, ওকে, কল মি। 9474336688, ইজ ইট ইউর নাম্বার? 9474336688, এটাই তোর নাম্বার তো? কনফার্ম হতে আমরা এইভাবে জিজ্ঞাসা করে নিই। ইয়েস, ইউ আর রাইট, হ্যাঁ ঠিক ঠিক বলেছিস, ওটাই আমার নাম্বার, তাই না? একদম ঠিক, ইয়েস ইউ আর রাইট, একদম ঠিক, ওটাই আমার নাম্বার, এই কথাটা বলতে আমরা এইভাবে বলে দিই। ডোন্ট ফরগেট টু কল মি, ওকে, আমাকে ফোন করতে কিন্তু ভুলিস না, কেমন? ফোন করতে ভুলিস না, কেমন? ডোন্ট ফরগেট টু কল মি, ওকে। নেক্সট, নট অ্যাট অল, ওকে, বাই। আরে না, মানে একদম না, ঠিক আছে আসি, কেমন? নট অ্যাট অল মানে ফোন করতে আমি একদম ভুলবো না, ওকে বাই, ঠিক আছে আসি, ওকে বাই, ঠিক আছে আসবি, ওকে বাই, ঠিক আছে আসবি। তো ফ্রেন্ডস, এভাবে আমরা বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে কথোপকথন চালিয়ে যেতে পারি। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজ এ পর্যন্তই, টাটা।